নতুন করে পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র। কেননা নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনার বুক চিরে জেগে উঠেছে ছোট বড় তৃষ্টির জ্বর। এসব চরে হাজার হাজার একর জমি এখন দৃশ্যমান। প্রকৃতির আশীর্বাদেই বাংলাদেশ পেয়েছে অমূল্য এই ভূখণ্ড। এসব নতুন ভূখণ্ডের কোনোটিতে শুরু হয়েছে কৃষি পণ্যের উৎপাদন, কোনোটিতে আবার চলছে বনায়নের কাজ, আবার বাংলাদেশের সীমায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় কোনোটিতে ভূমিহীনরা শুরু করেছে বসতিও। একসময় দক্ষিণ দিকে হাতিয়ায় ছিল জেলার শেষ সীমানা, কিন্তু বর্তমানে এই হাতিয়ায় শেষ নয়, বরং হাতিয়া থেকে বঙ্গোপসাগরের দিকে যেতে যেতে চোখে পড়বে নতুন ভূমি, যার কয়েকটিতে গড়ে উঠেছে মানুষের বসতি। সন্দ্বীপের উত্তরে বামনি নদী এবং পশ্চিমে মেঘনা নদী, এরও পশ্চিমে হাতিয়া দ্বীপ, পূর্বে সন্দ্বীপ চ্যানেল, এ চ্যানেলের পূর্ব প্রান্তে চট্টগ্রাম আর দক্ষিণে বঙ্গোপসাগর। সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের বর্তমান দূরত্ব 10 মাইল, নোয়াখালী থেকে 12 মাইল এবং হাতিয়া থেকে 20 মাইল, কিন্তু বর্তমানে এই দূরত্ব ক্রমশই কমছে, কারণ সন্দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণের আজিমপুর এলাকা থেকে উত্তর পশ্চিম কোণের দীর্ঘ পাড় ইউনিয়ন পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এলাকায় জেগেছে নতুন ভূমি। আবার উত্তর পশ্চিম অংশে থাকা উড়িরচরের দক্ষিণে জেগে উঠেছে আরও প্রায় 10 কিলোমিটার দীর্ঘ লক্ষ্মীচর ও ভবেরচর। নতুন ভূমি জেগেছে সন্দ্বীপের পূর্ব প্রান্তেও। এ দ্বীপের উত্তরেও জেগে উঠেছে কয়েক হাজার হেক্টর নতুন জমি। নীলক্ষী, সাগরদি, হর্নি, চানন্দি, সুখচর ও নলচিরা ইউনিয়ন নিয়ে হাতিয়া উপজেলা প্রতিষ্ঠিত। 1890 সালের দিকে খরস্রোতা নদীর ভাঙনে বিলীন হয়েছিল নীলক্ষী, সাগরদি, হর্নি, চানন্দি ও সুখচর এবং নলচিরার বেশিরভাগ অংশসহ বহু জনপদ। তবে যে পরিমাণ ভূমি বিলীন হয়েছিল, পরবর্তী সময়ে তার চেয়েও কয়েকগুণ বেশি ভূমি ফিরিয়ে দিয়েছে মেঘনা। বর্তমানে হাতিয়ায় মেঘনার চারপাশে জেগে উঠেছে প্রায় 30টি চর। এরই মধ্যে বসতি গড়ে উঠেছে চরঘাসিয়া, ঢালচর, চর আতুর সহ কয়েকটি চরে। চর মোহাম্মদ আলী, দমারচর, চর জোনাক, চর গাঙ্গুরিয়া, চর নুরুল ইসলাম, চর প্রিয়া ও চর উচখালি সহ কয়েকটি চরে ধান চাষের পাশাপাশি রয়েছে গরু, মহিষ ও ভেড়ার বাতান। প্রাকৃতিক দুর্যোগে চরগুলো কয়েক ফুট পানি নিচে তলিয়ে গেলে নৌকা ও গাছে অবস্থান নিয়ে মানুষ রক্ষা পেলেও প্রাণহানি হয় নিরীহ পশুগুলোর। জোয়ারে প্লাবিত হওয়ায় একাধিকবার ধান চাষ করলেও ফলন মেলে একবার। এরপরও প্রতি বছর কয়েক লাখ টাকার কৃষিপণ্য উৎপাদন হয় বিচ্ছিন্ন এ চরগুলোতে। তবে বেড়িবাঁধ নির্মাণ করে এগুলোকে কৃষির আওতায় আনা হলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। আগামী 15 বা 20 বছর পরে চরগুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত হবে। সরকারিভাবে যদি এই চরগুলোতে বাঁধ দিয়ে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কৃষি, শিল্প কারখানা সহ অনেক কিছু করা সম্ভব। এছাড়া নদী ভাঙা ও ভূমিহীন মানুষগুলোকে পুনর্বাসন করা যাবে এসব চরে। চরগুলোকে উৎপাদনমুখী করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। হাতিয়ার চারপাশে জেগে ওঠা নতুন চরগুলোতে ধান, বাদাম, সবজিসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদন হচ্ছে। চরে পালন করা গরু ও মহিষের দুধ দিয়ে মূল্যবান দধি তৈরি হয়। তবে দ্রুত সময়ের মধ্যে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার।